মূল্য রাজশাহীতে খুচরা ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার দুপুরে উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে রাজশাহী সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় ডিমের বাড়তি দাম রাখায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা মূল্য তালিকা না থাকায় অপর এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ ইব্রাহিম হোসেন আদা রসুন এগুলার গত দুই দিন ধরে হঠাৎ করে দুই দিন ধরে দেশি পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা বেড়েছে তখন এই দশ টাকা কেন বেড়েছে এই বিষয়টা আমরা অনুসন্ধানের জন্য এসেছি পাইকারি এবং খুচরা পর্যায়ে তথ্য নিচ্ছি ওনারা সকাল নয়টায় বা দশটায় এসে ব্যবসা শুরু করেন তো যখন শুরুতে ব্যবসা শুরু করেন এটা নিয়ম এটা খুব কঠিন কাজ না জাস্ট ত্রিশ সেকেন্ডের কাজ উনি তারিখটা চেঞ্জ করে দিবেন কোনো পণ্যের মূল্য যদি আপডাউন হয়ে থাকে সেটা আপডেট করে নেবেন এটা এমন জটিল কিছু এটা ওনাদের এক ধরনের অনীহা এবং মানে একটু ফাঁকি ঝুঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে